এই প্রচণ্ড গরমে কাহিল 8 থেকে 80 সব বয়সের মানুষই, এই গরমে কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত, হিট স্ট্রোক কীভাবে হতে পারে, কখন হতে পারে, আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জিকে। নমস্কার, আমি ডক্টর সুকুমার মুখার্জি। সকলকে জানাই আমার শুভ নববর্ষ, অক্ষয় তৃতীয়া, ঈদ, সকলকে আমার ভালোবাসা, আমার নমস্কার জানাই। আজকের বিষয়, এবছরের গ্রীষ্মকালীন বৈশাখ মাসে যে হিট, সেই হিটটা বিশেষভাবে লক্ষণীয়, এবং এটা দু রকমের হিট স্ট্রোক হয়, একটা হচ্ছে এক্সার্শনাল আর একটা হচ্ছে নন এক্সার্শনাল। এর মানে কি? এর মানে এটা এক্সার্শনাল যারা বাইরে কাজ করেন, যেমন ট্রাফিক পুলিশ, সোলজার্স, লেবারার্স যারা কাজ করছেন, তারা এই চাঁদিফাটা রোটে কাজ করছে, হয়তো মাঝে মাঝে তারা বিশ্রাম নিচ্ছে, এটাকেই বলে এক্সার্শনাল রোগ। এবং এই এক্সার্শনাল হিটটা অনেক সময় এর সঙ্গে থাকে প্রচুর ঘাম, সো মানুষ এক্সস্টেড হয়ে যায়, একে বলে এক্সার্শনাল হিট। এক্সার্শনাল হিটে গরম এবং ঘাম দুটোই একসঙ্গে চলতে থাকে, মানুষ অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। আপনি প্রায় দেখেছেন যে ট্রাফিক পুলিশরা মাঝে মাঝে দোকানের ছাদের তলায় একটু বিশ্রাম নিচ্ছে, এগুলো স্বাভাবিক, কারণ তারা টাইট জামা পরে থাকে এবং তার সঙ্গে ওপরের হিট, তারপরে তাদের কাঠামো অনেক সময় দেখবেন তাদের ওজন অনেক বেশি, তাদের ক্ষেত্রে এই বেশি হিটের প্রলোপ বেশি মনে হয়। আর একটা হচ্ছে নন এক্সার্শনাল হিট। নন এক্সার্শনাল হিটটা অনেক সময় বাড়িতে, সবারই বাড়িতে তো এসি নেই, পাখাও নেই অনেকের বাড়িতে, সুতরাং নন এক্সার্শনাল হিটটা স্বভাবত বাচ্চাদের এবং বয়স্ক লোকেদের হয়। তারা বাড়িতে বসে আছে, তারা হিট বাড়ছে, এবং আমাদের শরীরের হিটের তাপ 40-41 পর্যন্ত সহ্য করতে পারে, 41-42, কিন্তু এর বেশি পারে না। যখন 40 এর হিট, এটাকে বলে কোর টেম্পারেচার, এই কোর টেম্পারেচারটা আমরা নেওয়া হয় আমাদের রেক্টাল টেম্পারেচার। রেক্টাল টেম্পারেচার মানে আমাদের আমাদের মলনালির ভেতর যে টেম্পারেচার, সেটা সবসময় তো নেওয়া হয় না, কিন্তু দেখা যায় যে টেম্পারেচার উঠে গেছে 40-এর ওপর সেন্টিগ্রেড, তখন কোর টেম্পারেচার যদি 40 ডিগ্রির ওপর হয়, বাই ডেফিনেশন সেটাকে আমরা বলি হিট স্ট্রোক। অ্যান্ড এর ফলে হচ্ছে কি, এদের বেশি ঘাম হয় না, ঘামটা হলো না, বডি টেম্পারেচার বেড়ে গেল, এবং এর জন্য দুটো জিনিস খুব বেশি দেখা গেছে। একটা তিনটা জিনিস বলবো আমি, একটা হচ্ছে ব্রেন পারফিউশন অর ব্রেনের গোলমাল, ব্লাড ক্লটিংয়ের গোলমাল, আরেকটা গোলমাল হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স। এই তিনটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা খানিকটা ড্রাউজি হয়ে পড়ে, কখনো কখনো ভুল বুকতে থাকে, এবং যাদের বাড়ির ভেতরে হয় টেম্পারেচার বেড়ে গিয়ে অনেক সময় প্রেশার ফল করে যেতে পারে, আর যাদের এক্সার্শনাল তাদের ঘাম হয় প্রচুর, বডিতে ডিহাইড্রেশন খুব হয়, এবং ডিহাইড্রেশন হয়ে তাদের আরও কষ্ট বেশি হয়, ব্লাড প্রেশার ফল করে যায়। এইসব কারণে যে আমরা তিনটে জিনিস, একটা হচ্ছে ব্রেন ডিসফাংশন, পার্টিকুলারলি সেরিবেলার ডিসফাংশন, নাম্বার টু হচ্ছে কোয়াগুলোপ্যাথি অর্থাৎ ক্লটিংয়ের ডিফেক্ট, আর একটা হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স। এই ইনফ্লামেশন হয়ে অনেক কিছু শরীরে কেমিক্যালস বেরোয়, এগুলো হবে সাইটোকাইন, এই সাইটোকাইন অর্গানকে ডিসফাংশন করে, এই ডিসফাংশন হলে মানুষ
মাল্টি অর্গান ফেলিওরে চলে যায় এবং হাসপাতালে ভর্তি হলে মৃত্যুও হয়েছে। আমরা দেখেছি প্রায় 10% 50% লোক মারা যেতে পারে, পার্টিকুলারলি বয়স্ক লোকেরা। আমাদের শরীরে ঘাম একটা ডিফেন্স, গরমকালে ঘাম না হলে আমাদের ক্ষতি হয়। কিছু কিছু অসুখ আছে যেগুলো কনজেনিটাল ডিজিজ, তারা ঘাম হয় না, সেক্ষেত্রে অনেক সময় হিট স্ট্রোক খুব বেশিভাবে পরিলক্ষিত হয়। যখন হিউমিডিটি বাড়ে অর্থাৎ ঘাম খুব প্রচুর হচ্ছে, সেক্ষেত্রে হিট এক্সজর্শন হয়, তাদের টেম্পারেচার বাড়ে না, তারা ক্লান্ত হয়ে যায় ঘামে, তাদের সোডিয়াম কমে যায়। কিন্তু হিট এক্সজর্শনটা যখন হিট স্ট্রোকে পরিণত হয় তখন ঘামটা বেশি হয় না, কারণ বডির ভেতরকার টেম্পারেচারটা খুব বেশি হয়। সেই জন্যে আমরা কোর বডি টেম্পারেচার অথবা রেক্টাল টেম্পারেচারটাকে ডেফিনেশনের মধ্যে রেখেছি। র্যাপিড কুলিং, সেটা এক্সটার্নাল কুলিংও হতে পারে, ইন্টারনাল কুলিংও হতে পারে। এক্সটার্নাল কুলিং মানে ঠান্ডা জল গায়ে ঢালো, কিংবা ঠান্ডা জলের প্যাকেট যেসব জায়গায় গলায়, ঘাড়ে, কুচকিতে, বগলে এইসব জায়গায় রাখো, যাতে টেম্পারেচার কমতে পারে। আমাদের টেম্পারেচার যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি কমে যায় অথবা 40 থেকে 38 39 হয়ে যায় তখনই উন্নতি দেখা যায়। সেই জন্য এছাড়া আমরা অনেক সময় রাইস টিউব পরিয়ে, নাকের ভেতর টিউব পরিয়ে পেটে ঠান্ডা আইস কোল্ড ওয়াটার পুশ করি। অনেক ক্ষেত্রে যেসব জায়গায় হাসপাতালে ইন্ট্রাভেনাস ফ্লুইড, আইস কোল্ড ইন্ট্রাভেনাস ফ্লুইডও দেওয়া হয়। এই র্যাপিড কুলিং, একে বলে থেরাপিউটিক কুলিং। মানুষ কিন্তু একটা টেম্পারেচার রেগুলেট করার ক্ষমতা রাখে, সেই রেগুলেশন যখন ডিসরেগুলেশন হয় তখন হিটস্ট্রোক হয়, এইটাকে বলে থার্মো রেগুলেশন। এই থার্মো রেগুলেশনটা কন্ট্রোল করে ব্রেনের একটা অর্গ্যান যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাস যখন বিগড়ে যায় তখন আমাদের এই পরিস্থিতি দেখা যায়। তা সুতরাং আমাদের চিকিৎসার ব্যবস্থায় থেরাপিউটিক কুলিং অ্যান্ড থার্মো রেগুলেশন, এইটাকে ব্যালেন্স করে চলতে হয়। বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেশিরভাগই দেখি স্ট্রোক হয়ে গেল, অর স্ট্রোক লাইক পিকচার হলো, কিংবা ইনফেকশন হলো। এবং যদি দেখি যা আমরা কুলিং করেও দিশাহারা হয়ে যাচ্ছি, পাচ্ছি না, অনেক সময় স্টেরয়েড দেওয়া হয় টু ব্লক দ্য ইনফ্লামেটরি রেসপন্স, অর্থাৎ ইনফ্লামেশনটাকে কমিয়ে দিলাম, সাইটোকাইনের স্টর্মটাকে কমিয়ে দিলাম, শরীরের ক্ষতি কম হলো। আর আমরা অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশন থাকে, পার্টিকুলারলি যারা এক্সার্শনাল হিট স্ট্রোক, যারা লেবারার বাইরে কাজ করেন, তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। খাদ্য প্রণালীটাকে আমাদের দেখতে হবে, কিছু কিছু সবজি আমাদের খেতে হয়। আমাদের জানেন গ্রামেগঞ্জে যেটা আছে পান্তা ভাত, জল দেয়া ভাত, কড়াইয়ের ডাল, এই দিয়ে কাটে, কারো কারো তেঁতুলের টক, কিংবা ধরুন কাঁচা আমের টক, কিংবা আমাদের ছোট ছোট যেসব শাক সবজি আছে সেই দিয়ে রান্না করে পাতলা করে খাওয়া। আমরা চেষ্টা করি জল খেতে বেশি, ঘন্টায় ঘন্টায় জল খাওয়া, পার্টিকুলারলি যখন টেম্পারেচার খুব বেশি উঠছে জল খাওয়া। এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় জল বেশি খেলে সোডিয়াম কমে যায়, সেটার দিকেও নজর রাখতে হবে, কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে সেটা বিশেষ প্রযোজ্য নয়। ফুলকপিটা খাবেন না, ফুলকপি জাতীয় জিনিস খাবেন না, কাঁচা পেঁয়াজ খান, কাঁচা পেঁয়াজ তরকারি করে খান, এবং বেশি মাংসে, যে রিচ মাংস খাওয়া, রিচ চিকেন খাওয়া,
এইগুলো একটু স্থগিত রাখলে ভালো হয়। যেমন তেঁতুল, তেঁতুলের টক, কাঁচা পেঁয়াজও সেরকম একটা জিনিস, লাউ সেরকম একটা জিনিস, কাঁচা আম একটা জিনিস। আর একটা দেখতে হবে, অনেক সময় বয়স্ক লোকেরা 80-90 বছর, তারা নানাবিধ অসুখ ওষুধ খাচ্ছে, তারা ডায়াবেটিক খাচ্ছে, পেচ্ছাপের ওষুধ, বিটা ব্লকার খাচ্ছে, তাদের ক্ষেত্রে চট করে এই হিট স্ট্রোকটা ধরে ফেলে। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কি ওষুধ খাচ্ছে এবং তার জন্য তাতে শরীরের জল এবং লবণ বেরিয়ে যাচ্ছে কিনা। আজকাল দেখবেন গরমকালে গ্রীষ্মকালে রাস্তায় শরবত খাওয়ানো হয়, ডাবের জল খাওয়ানো হয়। এই ডাবের জল খাওয়ানোটা অনেক সময় প্রয়োজন, ঠান্ডা জল খেলে, কারণ সবসময় তো জল পাওয়া যাচ্ছে না। এই সময় জল খেতে গিয়ে যেন দূষিত জল না খেয়ে ফেলেন, সেটার দিকেও নজর রাখতে হবে। তা নাহলে সর্বদিক থেকে ইনফেকশন, হিট স্ট্রোক সব মিলিয়ে বয়স্ক লোকেদের মৃত্যুর কারণ হতে পারে। অফিস তো করতেই হবে, একটা যে পাবলিক ট্রান্সপোর্টে গেলেও একটা ছাতা ব্যবহার করতে হবে, ছাতাটা খুব প্রয়োজনীয় হিট থেকে। সেকেন্ড হচ্ছে একটা তোয়ালে ব্যবহার করতে হবে, আর 3 নম্বর হচ্ছে সঙ্গে জল নিতে হবে, এইগুলো জিনিস। আর একটা হালকা জামা, টাইট জামা না পরে হালকা জামা পরলে, এবং রঙিন জামা না পরে হালকা সাদা রঙের জামা, তাতে হিট অ্যাবজর্পশনটা কম হয়, সেইটা দেখতে হবে। এবং এইগুলো করে মুখে জল দিতে হবে অফিসে গিয়ে যে কাজ করলো। অফিসে অবশ্য অনেক সময় পাখা থাকেই, কখনো কোনো জায়গায় এসিও থাকে, সেক্ষেত্রে আপনাকে জলটা ব্যবহার করতে হবে, জলটাই রূপাদেও। যারা ট্রাফিক পুলিশ, জলের মাত্রা অনেক বাড়াতে হবে, ঘন্টায় 1 লিটার করে খেলে ভালো হয়, কিন্তু সেই সময়টুকু পায় কিনা আমি জানি না, তবে তাদের দেখতে হবে। তাদের সবচেয়ে টাইট জামা পরে থাকে, টাইট জামাটা খুলে দিলে অনেকটা হাওয়া খেলে, সেই টাইট জামাটা, সেই জন্য তাদের ডিউটিটা একটু ফেস করা উচিত, করলে সুবিধে হয়। কিংবা তাদের প্রভিশন রাখা উচিত কাছাকাছি, জলের ব্যবস্থা রাখা, যাতে করে তারা খেতে পারে। যাদের অ্যাজমা আছে কিংবা ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, তাদের অনেক সময় কাশির প্রকোপ হতে পারে। লো এসি করে রাখবেন, পাখা চালাবেন, আর জল খাবেন। আর যদি একান্ত দিন অসুবিধা হয়, তখন আপনি ইউজুয়াল এসি ব্যবহার করুন, 22-23 ডিগ্রিতে। আর যখন যারা ইয়াং অ্যাডাল্ট, তারা 21-19 এতেও করতে পারেন, তবে 22 ডিগ্রিটা অ্যাভারেজ টেম্পারেচার, যাতে করে মানুষের বেশি ক্ষতি হয় না। 18-19 করলে নিশ্চয়ই খুব ব্লাস্ট অফ উইন্ড। আর একটা হচ্ছে এসি থেকে ডাইরেক্ট না থেকে একটু দূরে থাকলে ভালো হয়। শিশুদের ক্ষেত্রে যেটা বলবো, জল খাওয়ানো তো আছেই, তাদের বেশিরভাগ ঘরের মধ্যে রাখা ভালো গরমের সময়, এবং তা হালকা জামা পরা ভালো, হালকা জামা পরিয়ে ঘরের মধ্যে রাখলে ভালো হয়। আর তা যদি না হয়, আপনার যদি বেশি দুরন্ত ছেলে কিংবা যাদের একটু জ্বর হয়েছে, তাদের জ্বরটা হুট করে বেড়ে যেতে পারে, এখানে দেখবেন প্যারাসিটামল হিটস্ট্রোকে কোনো কাজ করে না, প্যারাসিটামল দিলে হিটস্ট্রোকে কোনো কাজ করে না, এখানে থেরাপিউটিক কুলিং কাজ করে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে 102-এর ওপর টেম্পারেচার উঠলে তাদের নিশ্চয়ই স্পঞ্জ করা উচিত গরমকালে, টু রিডিউস লোয়ার দ্য টেম্পারেচার। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও কিছু পরামর্শ পেতে হলে দেখুন মেডিটিপস, যেখানে আপনি সব কিছু পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন, যাতে সচেতনতা বাড়িয়ে তুলতে পারেন আপনিও। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।